রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে তোমাদের কেউ কোনো কাজ যদি করে, সেটা দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, যে কেউ কোনো ভালো কাজ করবে, কোনো কাজ করবে, সে যেন সেটাকে ইতকানের সাথে করে, সুন্দরভাবে করে, যথাযথভাবে করে, সর্বোত্তম উপায়ে করে। নবী আলাইহিসসালামের এই হাদিসের উপরে আমল আমাদের মুসলিমদের ভেতরে যাই দেখা যাক না কেন, আমি জাপানে এসে দেখেছি এবং আগে থেকেও আমরা কমবেশ সবাই জেনে থাকি যে জাপানিদের ভেতরে এই হাদিসের উপরে আমল দুনিয়ার দিক থেকে অন্তত রয়েছে। অর্থাৎ জাপানের অপর নাম হলো কোয়ালিটি, বা কোয়ালিটির অপর নাম হলো জাপান। তারা যেই কাজ করবে সেটাকে কোয়ালিটিফুল করে করবে, সর্বোচ্চ সুন্দরভাবে করবে, ছোট্ট কোনো কিছু আবিষ্কার করবে সেটাকে এত সুন্দর করে করবে যে এর চাইতে বেস্ট আর হতে পারে না। অর্থাৎ তাদের প্রতিটি কাজ, এমনকি দৈনন্দিন জীবনেও তারা যাই করে না কেন, সেটাকে তারা সর্বোত্তম সুন্দরভাবে, সর্বোচ্চ সুন্দরভাবে করার চেষ্টা করে। প্রিয় ভাই বোন, আমার নবী আলাইহিসসালামের যে নির্দেশনা 1500 বছর আগে তিনি দিয়ে গেছেন, আজ আমরা অমুসলিম সমাজে তার কোনো কোনোটিকে দেখি যে তারা বাস্তবায়ন করছে, অথচ আমাদের জীবনে তার ব্যাপক ঘাটতি রয়েছে। তাই আসুন, যে কোনো কাজ করি আমরা, সেটা আখেরাতের আমল হোক অথবা দুনিয়ার কোনো কাজ হোক, সেটাকে সর্বোত্তম সুন্দরভাবে, সর্বোচ্চ ভালোভাবে, যথাযথভাবে আমরা যেন করি, কোয়ালিটির ব্যাপারে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি, তাহলে ইনশাআল্লাহ আমরা বেস্ট মুসলিম হতে পারবো। আমাদের সে কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কাজ। আমরা জাপানিদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারি যে কোয়ালিটির অপর নাম কেন জাপান হয়ে গেল। জাপান এর কোনো ব্র্যান্ড মানেই হলো সর্বোচ্চ কোয়ালিটি, এটা কেন হলো? কারণ হলো তারা নবী আলাইহিসসালামের সে হাদিসকে হয়তো তারা জানেও না, কিন্তু সে হাদিসের আমল তাদের ভেতরে রয়েছে। আজ আমরা মুসলিমরা যদি প্রতিটি কাজকে সেরকম কোয়ালিটি মেনটেন করে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় পাত্র হবো এবং আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সমৃদ্ধ হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এ আশাবাদ ব্যক্ত করে জাপানের টোকিও থেকে বেশ কয়েক সময় ধরে সুন্দর এবং মনোরম একটি দৃশ্য আমাদের চতুর্পাশে আছে, এই দৃশ্যের মধ্যে বসে এই আহ্বান রাখছি আমার নিজের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল কাজে কোয়ালিটি মেনটেন করার, সবচেয়ে সুন্দরভাবে করার মতো মানসিকতা আমাদের ভিতরে যেন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।